আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু AABD64 এই চ্যানেলটি মাছ চাষে যুক্ত যারা চাষি ভাইরা আছেন, যারা মাঠ পর্যায়ে মাছ চাষ সম্প্রসারণের কাজ করেন, তাদের উদ্দেশ্যেই নিবেদিত। সুধী দর্শক বিন্দু, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে মাছ চাষের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন এই মুহূর্তে যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, সে আলোচনার বিষয়বস্তু হলো যে মাছ চাষে মাছের ক্ষেত্রে মাছের খাদ্যে ভিটামিন সি কি কেমন গুরুত্বপূর্ণ, ভিটামিন সি কেন আমার মাছের খাবারের সাথে অ্যাভেলেবেল থাকতে হবে, বা মাছ চাষে ভিটামিন সির গুরুত্বটা কি। সুধী দর্শক বিন্দু, যারা আমরা প্রাকৃতিক খাবার নির্ভরশীল মাছ চাষ করি, অর্থাৎ প্রাকৃতিক খাবার অথবা সম্পূরক খাবারও দেই, কিন্তু প্রাকৃতিক খাবারের একটা কন্ট্রিবিউশন লাগে। যেমন আমরা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করলে, যারা আমরা সার ব্যবহার করি, ন্যাচারাল খাবার আমরা যারা নিজেরা খাবার তৈরি করি, সেই সব মাছের ক্ষেত্রে ভিটামিন সির ঘাটতি পড়ার কোনো কারণ নাই। কারণ এই মাছগুলো ন্যাচারাল খাবার খায়, প্রাকৃতিক খাবার খায়, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, সরিষার খোল, গমের ভুষি, এগুলো যখন সরাসরি খায়, সেই সব মাছের ক্ষেত্রে ভিটামিন সির কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নাই। তো সুধী দর্শক বিন্দু, মাছ চাষের ক্ষেত্রে ভিটামিন সির গুরুত্বটা আমরা আগে বুঝি, তারপর আমরা চিন্তা করব যে কিভাবে এই ঘাটতি পূরণ করা যায়। সুধী দর্শক বিন্দু, ভিটামিন সি মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা এনিম্যালের ক্ষেত্রে প্রধানত এর প্রধান কাজটাই হলো মানুষের প্রাণীর শরীরে যে ইমিউনিটি, অর্থাৎ তার যে রোগ প্রতিরোধক ক্ষমতা, সেইটাকে সে বাড়িয়ে দেয়। এই আপনার মাছের, মাছ যেহেতু প্রাণী, প্রত্যেক প্রাণীর অসুখ বিসুখ নানান রকম কারণে অসুখ বিসুখ হতে পারে, কিন্তু যদি তার শরীরে ভিটামিন সির ব্যালেন্স থাকে, ভিটামিন সির চাহিদা যদি সে সঠিকভাবে পূরণ করতে পারে বা তার শরীরে অ্যাভেলেবেল থাকে, তাহলে সাধারণত রোগ তাকে দ্রুত ক্যাচ করতে পারে না, ধরতে পারে না। এই ভিটামিন সির প্রধান কাজ হলো তার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করা। শুধু চাষি ভাইয়েরা, এখন শীতকাল, শীতকালে মাছ এমনি একটু স্পিডন অবস্থায় থাকে, এই জন্য বিশেষ করে শীতকালে প্রতি 10 দিন 15 দিন পর পর মাছকে ভিটামিন খাবারের সাথে ভিটামিন সি খাওয়ানো উচিত। দ্বিতীয় বিষয় হলো যে ভিটামিন সি মাছের শরীরে যদি কোনো কারণে ক্ষতি হয়, কোনো জায়গায় চামড়া ছিঁড়ে যায়, ফুলকা ছিঁড়ে যায়, পাখনা যদি ভেঙে যায়, তাহলে এই যে ক্ষত স্থানটা শুকাতে বা ঘা সারতে এই ভিটামিন সি প্রধান কাজ করে থাকে। এই জন্য আপনার এই ক্ষত সারার জন্যে বা যে কোনো অসুখ বিসুখ হলেই এই ভিটামিন, মাছকে ভিটামিন সি খাওয়াতে হয়। ভিটামিন সি মাছের রক্তের ভিতরে যে ইলেকট্রোলাইটিক ব্যালান্স, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম যে থাকে, তার যে এই যে মিনারেলস এর ব্যালান্স, এই ব্যালান্স করতে এর কার্যক্ষমতাটাকে ভিটামিন সি বাড়িয়ে দেয়। মাছের শরীরে যে বোন থাকে, কাঁটা থাকে, এই কাঁটা গঠনের ক্ষেত্রে, এই বোন গঠনের ক্ষেত্রে এই ভিটামিন সি একটা বিশেষ ভূমিকা রাখে। অ্যান্ড ভিটামিন সি এটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অ্যান্টিঅক্সিডেন্ট মানেই হলো এটা সব ইয়েকে, মাছটাকে সুন্দর শরীর গঠনের ক্ষেত্রে এবং তার জীবনী শক্তিটাকে বাড়িয়ে দেয়। ভিটামিন সি আপনার বিশেষ করে মাছের যে কালার, ন্যাচারাল কালার, মাছের সব মাছেরই একটা নিজস্ব কালার আছে, ন্যাচারাল কালার। আর আমরা জানি যে মাছের যদি সঠিক কালার না থাকে, বাজারে ভালো দাম পাওয়া যায় না। এই সঠিক কালার, মাছের কালার নিয়ে আসার জন্য, রংটা নিশ্চিত করার জন্য তার ভিটামিন সি একান্ত প্রয়োজন। তো সুধী দর্শকবৃন্দ, মাছের যে খাবার গ্রহণ করে, সেই খাবারের হজমের পরে, হজম করার ক্ষেত্রে এই ভিটামিন সি এর বিশেষ কার্যকারিতা আছে। এই জন্য মাছের যে কোনো খাবারের যে FCR এর মান ভালো পেতে হলে, মাছের ভিতরে যে বিপাক ক্রিয়া সেটা সঠিকভাবে হওয়ার জন্য ভিটামিন সিটা তার শরীরে বিশেষ প্রয়োজন। অ্যাজ এ হোল, সার্বিকভাবে বলতে গেলে মাছের স্বাভাবিক গ্রোথ, ওজন বৃদ্ধির ক্ষেত্রে ভিটামিন সি বিশেষ ভূমিকা রাখে, যার জন্যই মাছের খাবারের FCR এর মান, এই ভিটামিন সির অ্যাভেলেবিলিটি থাকলে ভালো থাকে। এখন প্রশ্ন হলো, কোন মাছকে আমরা ভিটামিন সি খাওয়াবো আর কাকে আমরা খাওয়াবো না। আমি শুরুতেই বলেছি, যখন আমরা নিজেরা খাবার বানিয়ে নিয়ে লোকাল উপকরণকে মিশায়ে যখন আমরা র ফিশ, র খাবার খাওয়াবো, ভিজা খাবার খাওয়াবো, নিজেদের তৈরি করা খাবার খাওয়াবো, তখন এই ভিটামিন সি ঘাটতি হওয়ার কোনো কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা উপাদানই কিছু না কিছু ভিটামিন সি থাকে। আমরা যদি ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন খাওয়াই মাছকে, তার উপর নির্ভর করে মাছ চাষ করি, তাহলেও আপনার ন্যাচারালি ভিটামিন সি এর ঘাটতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা যারা পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, তেলাপিয়া মাছ, আপনার মাগুর মাছ, কই মাছ, পাঙাস মাছ, যারা আমরা সাপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রিয়াল ফিড দিয়ে, আমরা ভাসমান খাবার দিয়ে বা দানাদার খাবার দিয়ে আমরা যে মাছ চাষ করি, সেই মাছের ক্ষেত্রে আপনার এই ভিটামিন সির ঘাটতি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ
মিলে যখন খাবার বানানো হয়, ইন্ডাস্ট্রিতে যখন খাবার বানানো হয়, তখন এই খাবারটা উচ্চ চাপ এবং তাপ প্রয়োগ করে এই খাবারটা তৈরি করা হয়। উচ্চ চাপ এবং উচ্চ তাপে ওই খাবারের উপকরণে, খাদ্যের উপকরণের ভিতরে যে ভিটামিন সি ছিল ন্যাচারাল, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এবং পুকুরের পানির পরিবেশ যদি খারাপ থাকে, তাহলে মাছ অনেক সময় স্ট্রেস অবস্থায় পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে তার এই ভিটামিন ঘাটতি হতে পারে। এই জন্য এই কয়েকটি ক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্টারি, আপনি খাবার যে খাবার খাওয়াছেন তার সাথে আপনাকে ভিটামিন সি মিশায় খাওয়াতে হবে। এটা প্রতিদিন খাওয়ানোর কোনো দরকার নেই। আপনি 10 দিন 15 দিন আপনি জাস্ট হলো মাছের খাবারের সাথে আপনি 3 বেলা খাবার দিচ্ছেন, যে কোনো 1 বেলা খাবারে বা 2 বেলা খাবার দেন, যে কোনো 1 বেলা খাবারের সাথে আপনি এই ভিটামিন সি মিশিয়ে দিন। 1 কেজি খাবারের সাথে আপনি 5 গ্রাম ভিটামিন সি মিশাবেন। এবং মনে রাখতে হবে যে আমাদের এই চ্যানেলে ভিটামিন খাওয়ানোর জন্য সহজ পদ্ধতি, কিভাবে কার্যকরভাবে ভিটামিন খাওয়ানো যায় সেই ভিডিও আপলোড করা আছে। আপনারা সেটা দেখে মাছের খাবারের সাথে কিভাবে ভিটামিন সি মিশাবেন, সেই ভিটামিন সি মিশানোর পদ্ধতিটা দেখে নেবেন, সেভাবে আপনি কার্যকরভাবে ভিটামিন সি নিবেন। মনে রাখতে হবে যে আপনি যদি 30 কেজি খাবার মাছকে খাওয়ান দৈনিক, মানে 1 বেলায়, তাহলে সব খাবারে আপনাকে ভিটামিন সি মিশানোর কোনো প্রয়োজন নাই। আপনি 30 কেজির ভিতরে মাত্র 10 কেজি বা 5 কেজি খাবারে আপনি ভিটামিন সিটা মিশান। বিষয়ে আপনি প্রথমে এই এই ভিটামিন সি মিশানোর খাবারটাকে প্রথমে খাবার হিসেবে মাছের পুকুরে দেন। মাছ এই 5 কেজি খাবার অত্যন্ত দ্রুততার সাথে তাড়াতাড়ি খেয়ে নেবে, ফলে এই ভিটামিন যে মিশালেন বাজার থেকে কিনে পয়সা খরচ করে, সেটা পানিতে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আমরা সবাই জানি ভিটামিন সি পানিতে অত্যন্ত দ্রবণীয় হয় এবং দ্রুত গলে যায়। এই জন্য আপনি যদি প্রথমে তার চাহিদা আছে 30 কেজি খাবার, আপনি যদি 5 কেজি খাবার দেন, মুহূর্তের ভিতরে 5 কেজি খাবার খেয়ে নেবে। আপনার যদি সন্দেহ থাকে যে সব মাসে খাবার খায় পায় নাই, তাহলে আপনি পরের দিন আবার 5 কেজি ভিটামিন যুক্ত খাবার আবার খাওয়ান, এভাবে আপনি 2-3 দিন খাওয়ান। কিন্তু সব খাবারে আপনি ভিটামিন সি মিশানোর কোনো দরকার নেই, এতে হবে ভিটামিন অপচয় কম হবে, আপনার খরচ কম হবে। তো শুধু দর্শকবৃন্দ, মাছ চাষের ক্ষেত্রে অন্যান্য ভিটামিনের গুরুত্ব আছে, তবে যেহেতু প্রাণী প্রতিপালনের ক্ষেত্রে সব যে সব প্রাণীর মতো মাছের ক্ষেত্রেও ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মাছের যেহেতু ইমিউনিটি বাড়িয়ে দেয়, তার শরীরের যে আপনার কালার সেটা যেহেতু নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, এই জন্য আপনাকে আপনার মাছের মাঝে মধ্যেই এই যারা অধিক ঘনত্বে যে মাছগুলো আমরা চাষ করি সেই আর্টিফিস সাপ্লিমেন্টারি ফিড নির্ভরশীল, সেই মাছগুলোকে আমরা মাঝে মধ্যে ভিটামিন সি খাওয়াবো। তো সুধীর দর্শকবৃন্দ, এটা ছোট্ট একটা উপস্থাপনা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান ইনফরমেশন। আশা করি আপনারা যারা মাছ চাষ করেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন, তাদের এই এই পরামর্শটি কাজে লাগবে। শুধু দর্শকবৃন্দ, মাছে রোগ হয়ে গেলে কোনো চিকিৎসা নাই, কিন্তু মাছে রোগ না হওয়ার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোই আমরা আমাদের ভিডিওগুলোতে বিশেষ করে উল্লেখ করে থাকি। আপনারা যদি এই কার্যক্রমগুলো ফলো করেন, তাহলে আপনার মাছ অসুখ বিসুখে সম্মুখীন হবে না, আপনি ক্ষতির হাত থেকে নিস্তার পাবেন, রেহাই পাবেন। বিশেষ করে যারা হাউসে মাছ চাষ করেন, সহজ পদ্ধতিতে মাছ চাষ করেন, তাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই খাবারের সাথে ভিটামিন সি খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হাউসে মাছ চাষে, হাউসে কোনো ন্যাচারাল জিনিস, ন্যাচারাল খাদ্য থাকে না। শুধু দর্শকবৃন্দ, যারা আমাদের এই আজকের এই উপস্থাপনা শুনলেন, ধৈর্য সহকারে শুনলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের উপস্থাপনা যদি আপনার মাছ চাষে কোনো উপকার করে থাকে, আমাদের আজকের তথ্য যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আজকের উপস্থাপনা ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।